আমাদের দেশের অনেক তরুণরা দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। গ্রাজুয়েটদের মধ্যে প্রায় 12% বেকার। কোভিড এর আগে যেই কর্মসংস্থান ছিল সেটা কিন্তু সেই লেভেলে এখনো ফিরে যায়নি, এটা একটা বাস্তব কথা। আমাদের অর্থনীতি যত বাড়ছে সুযোগও কিন্তু তত বাড়ছে। আমরা স্মার্ট বাংলাদেশে আরেকটা টার্গেট রেখেছি যে মাইক্রো প্রসেসর ডিজাইনে আমরা যাব, যাতে আলটিমেটলি আপনার পুরো ভ্যালু চেইনটা বাংলাদেশি বানাতে পারবো। অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মিস ইনফরমেশন বা হেটেড ছড়ানোর একটি প্রবণতা আছে। অনলাইন মিস ইনফরমেশন এটা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বাস ট্রেন পোড়ানো, অ্যাম্বুলেন্স ভাঙচুর করার মতো নির্মম ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশে যদি আমরা এই নির্বাচনের সময় জ্বালাও পোড়াও সন্ত্রাস বন্ধ করতে চাই, নৌকায় ভোট দেন। তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ, চোখ রাখুন শনিবার রাত 8টায় দেশ টিভিতে।